আর অনেকের অসুবিধা থাকতে পারে, তো যার কারণে ক্লাস মিস করলে পরে বুঝতে পারবে না। মোটামুটি 47-48 জন হ্যাশট্যাগ দিয়ে এক্সাম দিয়েছে, দু একজন হ্যাশট্যাগ আবার করেনি। আর এখানে অনেকগুলো পোস্ট আছে, হয়তো আমি সবগুলো দেখতে পারি সময় পাওয়া অনেকে কিছুক্ষণ আগেও পোস্ট করেছে। একজন তো অলরেডি কমেন্ট করছেন যে ভাইয়া আপনি সবার হোমওয়ার্ক কমেন্ট করছেন আমার কারণ আপনি যদি আপনি থেকে থাকেন তাহলে আসলে বলবো যে সময় সময়ভাবে হয় না। এখন অনেকেই দিয়েছে আমার কাছে, কিছু আসছে কোনো 10-15টার মতো এইচডব্লিউ আমাকে দেখা হয়। মোটামুটি সবাই অনেক সুন্দর কাজ করেছেন এবং সবাইকে অসংখ্য ধন্যবাদ এইচডব্লিউগুলো করার জন্য। সব কিছু কিছু মানুষের প্রেজেন্টেশন খুব ভালো হয়েছে আর অনেকে অলরেডি জাতীয় পতাকা এগুলো আঁকাই করছে, কিন্তু এগুলো সেটাই ক্লাসগুলো আঁকাই করতে যে এই ধরনের প্রেজেন্টেশনগুলো খুব সুন্দর হয়েছে। তো আমি যেভাবে বলেছিলাম তারা সেগুলো যারা এভাবে কাজ করছে তাদের প্রেজেন্টেশন এগুলো অনেক সুন্দর হয়েছে। আর এখানে অনেকে দু একজন প্রো লেভেলের মানুষ আছে যারা আগে আগে থেকে ডিজাইন থাকছে, অবশ্যই ইনশাল্লাহ যারা জানেন তারা ইনশাল্লাহ আরও বেশি দরকার শেখার শেষে যত বেশি সময় যাবে তত বেশি শিখবেন। আজকে আপনাদের একটা বিদেশি ক্লায়েন্টের আমার একটা বিদেশি ক্লায়েন্টের কাজ দেখাবো, মূলত সেটা জিনিসটা সারপ্রাইজ থাক ক্লাসের মাঝে বলতে আর এখানে মানে আমরা সবার কাছকে অ্যাপ্রিসিয়েট করব। হ্যাঁ এখানে হাহা দেওয়ার কোনো অর্থ খুঁজে পেল না, সবাই এখানে প্র্যাকটিস করছে। তাও যদি কোনো কারো কাজ ভালো না লেগে থাকে আপনারা ইগনোর করতে পারেন বা কাউকে আপনারা নেগলেক্ট করেন, সবাই সবাইকে অ্যাপ্রিসিয়েট করবেন। হ্যাঁ সবাই বাড়ি কাজগুলো একটু লাভ করছিলেন একটু কমেন্ট করবেন তাহলে সবাই সাপোর্ট পাবেন। ফ্রিল্যান্সিং যেমন সাপোর্ট জিনিসটা কিন্তু খুব দরকার, এই জিনিসটা কিন্তু সবাই পায় না। ওকে আমরা ক্লাস ফাইভে ছয় মাস আলো অনেক সুন্দর কাজ করতেছে। আজকে আমরা এক বছর বলতে আমরা জেনেছি, তারপর আমরা আরেকটু বিষয় করব ক্লাস লেয়ার সম্পর্কে জানবেন কেন মূলত আজকে মোটামুটি সবাই ইনশাল্লাহ চলে আসছে, আরও দু একজন আসলে আসুক আমরা সবাইকে তৃতীয় ক্লাসে স্বাগত। আজকে আমরা আটবোর্ড প্যানেল সম্পর্কে জানবো, এর আমরা লেয়ার প্যানেল সম্পর্কে জানবো এবং দুইটাই কারণ
এগুলো আপনার কাজে হচ্ছে আলোচনা। তো প্রথমত আমরা আর্ট বোর্ড কেন এসে এটা হচ্ছে আমাদের আর্ট বোর্ড, আমরা এটা কাল গত ক্লাসের শেষে আমরা এটা দেখি আর্ট বোর্ডটা কীভাবে আমরা ঠিক করতে হবে বা মডিফাই করতে পারবো, যে এখানে আমরা হাই বয়ার অ্যাডজাস্ট করতে পারবো আছে, এর মানে এক্স ভ্যালু ওয়াই ভ্যালু, এক্স ভ্যালু মানে আমরা এক্স অক্ষ বরাবর কত কিছু করতে পারবো, ওয়াই অক্ষ বরাবর কত। এখন সেখানে একটা অপশন আছে এই জিনিসটা কি আমি শিখে, এখন আমি আর্ট বোর্ডটারে ড্র্যাগ করে আমার ভিতরে আছে আর্ট ওয়ার্ক এখন আমরা যদি যাই উইন্ডো আর্ট, এখানে আর্ট বোর্ডের দেখে পাচ্ছেন এখানে লেখা আছে আর্ট বোর্ড, যদি এখানে ক্লিক করি ক্লিক করলে এটা একটা মিটিং বোর্ড, ক্লিক করলাম এটা মিটিং বোর্ড, এখানে ডাবল ক্লিক করলে এটা মিটিং বোর্ড, সাপোজ দিলাম আমি A1 এটা আমার আর্ট বোর্ড ওয়ান, আমি যদি আরেকটা অ্যাড করতে চাই এখানে লেখা ক্লাস আর কার্ড বোর্ড করতে পারি অথবা আমরা কপি পেস্ট করতে পারি, আর্ট বোর্ড করতে এখানে সিলেক্ট করে আমরা যদি অল্টার পেস্ট করি এখন যেখানে কথা সেটা হচ্ছে আমরা কেন মাল্টিপল আর্ট বোর্ড কেন এইভাবে আমরা রাখবো, এগুলো আমরা সাজাবো তিনটার মধ্যে সব ফাঁকা, এটা আমাদের কিন্তু ফাঁকা লাগছে দেখতে কিন্তু খারাপ, এগুলো রিয়ারেঞ্জ করার জন্য আমাদের রিয়ারেঞ্জ করার জন্য তাহলে দেখে পাবেন যে এটা সাজানো এটা রো হিসাবে আছে, আমি যদি এভাবে কলাম হিসাবে বিবেচনা করি কয়টা রোজ আছে স্পেসিফিক অটোমেটিকলি রিয়ারেঞ্জ করি, আমি এটা সাজাতে হচ্ছে কী হবে কোন ওকে দেখ কিন্তু আমরা আর্ট বোর্ড গুলার সুন্দরভাবে সাজাবো, এটা আমাদের কাজ ফ্লোয়ের দিকে বা যারা UX ডিজাইন করে অ্যাপ ডিজাইন করে তাদের কিন্তু এরকম মার্জ মূল্য করে দেখতে পাবেন এখানে অনেক রকমের কিন্তু এরকম প্রত্যেকটা জন্য কিন্তু আলাদা আর্ট বোর্ড, হ্যাঁ যদি এগুলো ফিগমা বা এক্সটি দিয়ে পড়ে তারপর আমি জাস্ট একটা উদাহরণ এভাবে আমরা আর্ট বোর্ডগুলো অ্যারেঞ্জ করতে পারি, আমরা চাইলে এদের সিলেক্ট খবর সেটাকে উপরে তুলে দিতে পারি, এভাবে অ্যারেঞ্জ করতে চাইলে ডিলিট করে দিতে পারি, হ্যাঁ আমরা ক্লাসের মাঝে কথা না বলি ক্লাসের মাঝে যদি আমরা প্রস্তুত হয়ে করতে পারি সামি ভাই এখানে অনেকে প্রশ্ন করতে যে স্ক্রিন শেয়ার করার সময় আসলে প্রশ্নগুলো দেখা যায় না, আপনাদেরকে সময় দেওয়া হবে আপনারা একটু পরে প্রশ্নগুলো করবেন, বাকি মাঝখানে ট্যাপ করলে মন হয় যে হয়ে যায় দিকে টা ঠিক থাকে না। আর কোনো উপরে নিচ্ছে আচ্ছা প্রশ্নগুলো আমরা পরে, হ্যাঁ আমরা ক্লাসে কিছু সময় পরে নিই কারণ ক্লাসের মাঝে যদি কোনো কথা হয় তাহলে আমার ফ্লোটা হারিয়ে যাচ্ছে তখন আসলে কনসেন্ট্রেশনটা লো হয়েছে, এই জন্য আরেকজন বললাম যে হচ্ছে এটা চালু রাখতে হচ্ছে চালু করি
চালু হচ্ছে, ওকে অ্যাপ চলে আসছে। এখন আমরা যেখানে ছিলাম আর্ট বোর্ডে, আমরা এভাবে আর্ট বোর্ড সিলেক্ট করে দেবো। আমরা চাইলে এমটি আর্ট বোর্ড মানে যেগুলো কেনে সেগুলো আমরা ইউজ করে অ্যারেঞ্জ করতে পারি। দেখো এখানে অনেক রকম আমরা চলে যাবো লেয়ার বোর্ড আপনারা যারা ফটোশপ এর আগে কখনো ব্যবহার করেছেন বা যারা ব্যবহার করে তাদের জন্য লেয়ার জিনিসটা যদি আমি বলি, আপনারা হয়তো অনেকে সিক্স প্যাক বার্গার থেকে একটা বার্গার তো আমাদের প্রত্যেকটা আর্ট বোর্ডের মধ্যে এভাবে লেয়ার বাই লেয়ার সাজানো থাকে। আমরা যে আর্ট ওয়ার্ক এটা অটোমেটিক লেয়ার হচ্ছে, অথচ আমাদের ম্যানুয়ালি কাজ করি আবার এত বিলাস পেতে পারি। আমি আপাতত এখন লেয়ার প্যানটা দেখে নিচ্ছি, আমি এখন কিছু কাজ করি না বললাম তো, সেটা আমি তখন বললাম সেটা কমা আমি একটা স্কোয়ার নিলাম আরেকটা নিলাম আরেকটা কালার দিচ্ছি ভালো লাগে। দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু তিনটা স্কোয়ার একটার পর একটা সবুজ সবার উপরে নীলটা মাঝে কোমরা কিন্তু এখন হয়তো আরো ভালো লাগছে তোমার উপর আছে সবুজ তারপরে মাঝে মাঝে এই যে সবার উপরে সবুজ নীল এই হলো আমাদের লেয়ার প্যান। আমি এখন লেয়ার প্যানের সাথে ফিট করে আছি, আমি এখন যদি কোনো কিছু একটা সাথে সাথে কিন্তু আছে এখন আমার যেটা সেখানে হচ্ছে যে আমি চাচ্ছি এই ব্লু কারে সবার উপরে এই সবগুলো লেয়ারের নাম হচ্ছে স্কোয়ারের মাঝে কি আছে ব্লু গ্রাউন্ড নীল রঙ। আমরা চাইলে আরেকটা নতুন মানে এটা কিন্তু আলাদা একটা মানে এই লেয়ারের মাঝে এগুলো তো সাব লেয়ার হচ্ছে আর একটা লেয়ার বৃত্তগুলো
কিন্তু আর নাম দিয়ে দিচ্ছে। দুইটা লেভে না, একটার মধ্যে স্কোয়ার আছে আর একটার মধ্যে দেখতে পাবেন যে কোনটার উপরে কি আছে, সবার উপরে সবুজ দেখতে পাচ্ছেন, সবুজ সবাই। আপনি যদি ব্লুটাকে সবার উপরে আনতে চান, ব্লুটা সবার উপরে আনতে চান। এখন অপশন গুলো আমি বলি, আমি এটা সিলেক্ট করলে দেখবেন অরেঞ্জের উপরে লাল একটা রেড মার্ক এবং এই লেয়ারের উপরে ছোট একটা ব্লু, এটা হচ্ছে দেখবেন। ওকে, এটা গেল। এই পাশে আসবো আমাদের ভিজিবিলিটি কন্ট্রোল। দ্যাট মিন্স আমি চাচ্ছি যে থাক আমি পিনটা লক করি, দেখতে পাই এটা দিলাম, আমি অরেঞ্জ দরকার। আবার আপনি চাচ্ছেন যে না আমি শুধুমাত্র স্কোয়ারটা রাখবো, সাথে রাখবো টোটাল। আরেকটা জিনিস আপনি চাচ্ছেন যে এটাতে লক করে, দ্যাট মিন্স আপনি এটাটা মুভ করাতে পারবেন। আমি এটাকে যখন জব করে ব্লোর এখানে ক্লিক করে এটা তালা দেখবে, তালার মধ্যে টাইপ আছে, তার মানে আমি এখন আমি দেখে নতুন চেষ্টা করি এটাকে কিন্তু মুভ করা। বাকি দুটো মুভ হচ্ছে তার ব্লুটা মুভ হচ্ছে, কারণ ব্লুর লেয়ারে তালা লাগবে লক। আমি এটাকে ক্লিক করলে আবার আমি সাথে তখন এখানেও ঠিক সেমভাবে অনেক রকম অপশন আছে, হাইড করা যায়, লক করা যায়, চ্যানেল অপশনের মধ্যে চলে এভাবে আইকনগুলোও ছোটো বড়ো করা আছে। এগুলো আসলে অ্যাডভান্স লেভেলে কাজ করে গেছে, এগুলো সচরাচর আমাদের দরকার, কারণ আমাদের মাঝামাঝি যেগুলো আছে তাকে ডিফল্ট সেটিং এগুলো আমাদের দরকার। এখন আমরা যে কাজটা করি, আমরা যে কোনো ধরনের কাজ চাই করি না, আমরা অবশ্যই লেয়ার বাই লেয়ার আমরা একটা ঘর বাড়ি বানাই, পেন্সিল বানাই, ফুলদানি বানাই, যাই বানাই না, আমরা অবশ্যই লেয়ার বাই লেয়ার কাজ করতে চাই। কারণ আমার উপরে আমার সুন্দর লাগছে না, কারণ আপনারা বিভিন্ন কমপ্লেক্স জিনিস লাইক শ্যাডো কপালে সিম্পলি দেখানো তারা চাইলে এখান থেকে বিভিন্ন শেপের ক্লাসের মনে করে জিনিস, তারপর আমি আমরা যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে এই লেয়ার প্যানেলের আরও কিছু কাস্টমাইজেশন। মূলত এখানে দেখতে পাবেন সাব লেয়ার ক্রিয়েট করার একটা অপশন, ইউনিসিবিলিটি মাস্ক করা, এক্সপোর্ট করা, কয়টা লেয়ার আছে এটা কিন্তু পাবেন, এবং লেয়ার ডিলিট করা। আমি কাছে সম্পূর্ণ দিয়ে লেয়ারটাকে ডিলিট করি, এবং সার্কেল লেয়ারটা কিন্তু ওটা বুঝে যাক এটা হচ্ছে না ডিলিট না, সরাসরি কিন্তু ডিলিট বাটন প্রেস করে কিন্তু এখান থেকে আমরা কাজ করি, তাহলে বুঝতে পারবো নতুন টাকা লেয়ার। এবং অবশ্যই লেয়ারের নামগুলো রিলেট এখানে ডিফল্টভাবে দেখুন এগুলোকে আপনার রিলেও করুন, আপনার যে অবজেক্টে আপনি কাজ করছেন সেটার উপর ডিপেন্ডিং করে দেখুন এটা নিন। দেখুন যদি কোনো কিছু আর্কস করে শেপ কপি করা, এটা ভাই আছে অল্ট অফ করে
যে অল্টার এটা সব ক্লিক করো অল্টার প্রেস করার অবস্থা যে লেফট ক্লিক করো আচ্ছা অল্টার প্রেস করে আমি একটু ড্র্যাগ অ্যান্ড ড্রপ করি হয়ে যাবে অথবা কন্ট্রোল সি কন্ট্রোল ভি তো আমি আজকে বলেছিলাম যে আপনাদের একটা গল্প বলবো যেটা মোটামুটি ছবিটা দেখে তো এরা নাম হচ্ছে কাজিনী ভাষা কোথায় ছিল মনে হয় ইংল্যান্ড কানাডা এরকম তো এই হচ্ছে ওনার কেসটা গাড়ি গাড়ির দাম বাংলাদেশের মিনিমাম 4,500 দেখে আহামরি সুন্দর লাগছে আবার যে গাড়ির দাম বিদেশে 50 লাখ সে গাড়ির দাম আমাদের দেশে 1.5 কোটি 2.5 কোটি তো যখন এর সাথে আমার কন্টাক্ট তো মানে বুঝছে এত বড় এত দামে একটা কার মানে কোনো তাহলে কার ব্যাপার কাজ অনেক করে থাকি এজেন্সির মাধ্যমে আসে তো এত দামে গাড়ির র্যাপের কাজ অনেক শুনে ভাবলাম যে কাজ কাজ দিচ্ছি কারণ উনি আমার স্টিকিং ইনস্ট্রাক্টর দিচ্ছে যে স্টিকার টাইপের করতে হবে অনেকটা ডেমো কাজ করেছিলাম হচ্ছে সেই কাজের একটা এক্সপোর্ট ফুল এক্সপোর্ট কোনো ডিজাইন করে দিয়েছে ডিজাইনটা যদি প্রকাশ করা যাচ্ছে বাট যেটা প্রথম দিকে করা হয়েছিল সেটা আমি করে সে বলছে যে আমার গাড়ির শুধুমাত্র এই সাইড ডোর দুইটাতে কাজ এক্সট্রা কোথাও হাত দেওয়া যাবে না কারণ আমার গাড়িতে আমি চাই না যে এক্সট্রা প্যাকিং দিয়ে তো যে কথা সেই কথায় আমি দুইটা এই ডোরের উপরে কাজ করেছি তো এখানে পরে এটা আমি পোর্শনটা পরে পাশে তৈরি করেছি এবং ডিজাইন তৈরি করেছি এক্সপোর্টের কাজ প্রাইমারি লেভেল সেজন্য রপোর্ট করা তারপরে তার গাড়িটা আমার এরকম রাস্তায় বসাইতে হয়েছে মহাকে যাতে বোঝা যায় যে সে বলছে আমার গাড়িটা চললে কেমন বোঝা তো তার গাড়িটা চলে যেমন দেখা যাবে দূরের থেকে যে মানুষ দেখতে পাবে মূলত সে একজন ব্রোকার ব্রোকার বলতে সে তার কাছে অনেক রকম বাড়ি থাকে মানে বিক্রি করার মতো থাকে সে মাঝখানে যাচ্ছে বিলিংটা শুনবে কারণ আপনি বাড়ি বিক্রি করতে পারছেন বাট আপনার কাছে তার সেরকম ক্লায়েন্ট বা যে কিনতে তার সে কথা করে আপনি এরে বললে সে ক্লায়েন্ট খুঁজে আসাম থেকে সে পার্সেল তো দিয়ে দেবে বাট সেটা তো তার জব সেটা নিয়ে তো এই তো এইভাবে আর কি এটা এখানে প্রেজেন্ট করা হয়েছে এবং কাজের বাইসিং আমি কত নিয়েছি সেটা বলবো না আপনারা তো বুঝতে পারছেন কেমন বাইসিং করতে পারেন এত বড় লোক একটা মানুষ তো এটা আসলে মানে কার র্যাপের মধ্যে করা অন্য কোনো একটা ভ্যালুয়েবল কাজ এবং খুব স্টিক লাগে কারণ যারা এই ধরনের মানুষ হয় তারা আসলে কাজটা খুবভাবে করতে ভালোবাসে এগুলো ফাইনাল এক্সপোর্ট আমি দেখাতে পারছি বাট আমি একটা প্রিভিউ দেখালাম আপনারা বুঝতে পারেন যে আপনাদের সামনে কত বড় কাজ করতে পারেন তো তার সাথে ইলাস্ট্রেটর এর পড়া আমি আপনাদের যেটাতে দেখা সেটাতেই পড়া বাট এগুলা এক্সপোর্ট করার জন্য বা এরকম প্রিভিউটার জন্য ফটো করতে হবে এই তো বিষয় তো আমরা আবার ক্লাসে ফিরেছি এখন আমরা যেটা জানবো সেটা হচ্ছে যে কোনো ফাইলে গুরুত্বপূর্ণ একটা কাজ করেছে বাট সেটা কি আমরা ছায়া পড়ছি কিছু একটা তারা মাছ খায় তাহলে ছোর উপরে তো তারা ভালো ওরা চাইলে এগুলোরে কিন্তু স্টক করেও এক্সপোর্ট সেটা হয়তো ভালো লাগবে এখন
আমরা তো গত ক্লাসে স্ক্রিনশট দিয়ে কাজগুলো করতেছিলাম, আজকের ক্লাসে আমরা স্ক্রিনশট দিয়ে করে বাট আপনি চাচ্ছেন এখানে সম্পূর্ণ একটা ইউএ করতে। ও তার আগে আরেকটা জিনিস বলে দিই, আপনারা যখন ইলাস্ট্রেটরে কাজ করবেন তখন আপনি একটা আর্ট ড্র দিয়েছেন সাথে সাথে আইটারে সেট টাইম সেভ। এখন এখানে কথা হচ্ছে আপনি কোন ফরম্যাটে সেট। তো এখানে আমি যদি যাই দেখতে পাবেন অনেকগুলো ফর্ম, এআই পিডিএফ পিএস এআই টি এসভিজি এসভিজি জি। তো আমরা সবসময় এআইতে এক্সপোর্ট করব অথবা ইপিএস, এই দুইটা হচ্ছে আমাদের আদর্শ ফর্ম যে কোনো অ্যাডোবিলা ছোটো ফাইল করবে। আমরা এখানে এনাম করে দেবো আজকে আমি এআই মোডে সেট করতেছি, দেন আমি সেট দিলে অপশন পাবে না ইলাস্ট্রেটর কোয়ালিটি। এখন এখানে কথা হচ্ছে যে আপনি এটা সেট দিলে যাদের লেটার ভার্সন আছে তারাই ওপেন করতে পারে। সাপোজ এআই ফাইল এটা কিন্তু লেটার ভার্সনের তৈরি, এটা আপনি যদি কাউরে দেন তা যদি লেটার ভার্সন না থাকে ফাইলটা ওপেন সে করতে পারবে বা ইলিমেন্ট করতে পারবে এক পার্টটা। এখন আপনি ধরেন যে আপনি কোনো লগো বানিয়েছেন, সে লগোটা হচ্ছে প্রিন্ট করবেন, বাট আপনারা জানেন যে বাংলাদেশের যে সকল প্রিন্টিং প্রেস তাদের ধরনের ডিজাইন যারা মার্কেটে করে তাদের কিছু কনফিউজ যায় না, তাদের কাছে তো সত্য আতন সফটওয়্যারগুলো তারা দিতে হয় যে কাটা ফটোশপের সিএ সেই ভাবছে পুরো আতন নাম ভাত আমাদের ভাষণ করে সেখানে আপনি এ পিলে তারও উপর করতে পারেন এই ফাইল করতে পারেন। তাদের জন্য সিএস সিক্স নাম একটা ভাব এটা অনেক পুরাতন ভাষণ বা তাদের কিছু কনফিউজ তারাই ভাব করতে সিএস সিক্স এক্সপোর্ট করবে, এটা শুধুমাত্র ফাইলটা পাওয়ার জন্য তাদের কিছু করবে। আর আপনার পিসি যদি আপনি নিজে চালান তা বাইরে কোথায় বাইরের জন্য কি কোয়ালিটি চেঞ্জ হবে? না ভাই কোয়ালিটি চেঞ্জ হবে আর ওগুলো শুধু ফাইলে কোয়ালিটি চেঞ্জ। ওকে আমরা এখানে যদি আমরা ওকে দিই দেখতে যখন কোনো ফাইল আপনি ওপেন করবেন দেখবেন আনটাইটেল ওয়ার্ক এবং তার মাথার উপরে একটা স্টার তার মানে ফাইলটা সেভ হবে। আপনি সেভ করার পরে দেখবেন যে এখানে এখানে দেখবেন যে একটা সার্কেল উঠবে এটা আস্তে আস্তে হয়ে যাবে দেন দেখবেন সি আমরা যে নামে সেট করলাম সে। এখন একটা জিনিস এখানে মুভ করলে মুভ করার সাথে দেখবেন এখানে স্টার্ট তার মানে ফাইলটা এখন সেভ প্রবলেমটি সরাসরি এখানে ফাইল সেভ দিলে সেভ হয়ে যাবে তার মানে এখান থেকে সেভ হবে আপনাকে কষ্ট করে আবার সেভ করতে হবে না দিলেন অথবা কন্ট্রোল এস এখানে কন্ট্রোল এস দেখবেন সেভ হয়ে গেলে সেভ হবে কেন এআই ফাইল আছে আপনি এখানে এক্সপোর্ট করছেন ফাইল ফাইল এক্সপোর্ট সেভ করবেন করবেন একটা ফর্মে। এখন কথা হচ্ছে আপনারা যারাই প্রথম এক্সপোর্ট করবেন তাদের দেখবেন গ্রিড ফর্ম সেখানে আপনারা যে ব্যাগ যে পিছিল অথবা পিএনডি করেছিলেন এই দুইটা ব্যাগ যে পিভিতে গেলে আপনারা অপশন পাবেন আপনারা প্রশ্নের ম্যাক্সিমাম দেবেন কোয়ালিটি 100 এবং এখানে দেখবেন রেজুলেশন। এখন আমি আপনাদের যে টিপসটা দেখাবো এটা মানে পেইড কোর্সেও দেখায় এটা আসলে খুব সিক্রেট একটা টিপস যেটা এটা ফলো করুন। এখানে রেজুলেশন আছে 600x600 জুম করুন এবার ফেট হয়ে যাচ্ছে আর ওটা জিপি করে ফেট করুন ভেক্টর ফাইল কখনো পাবেন এক্সপোর্ট ফাইল কখনো পাঠ করে কবে জুম করেছে কখনোই পাঠ করে এটা আপনার সর্বোচ্চ 64,000 বছর জুম করা আছে 64,000 এমি ইমাজিন 64,000 বছর এখন 44% আছে এটা এখন 64,000 পার্সেন্ট দেখুন 64,000 এত জুম করা বড় কিন্তু আছে আমি এখন এখানে যখন যে পেজ ফরম্যাটে নিয়ে যাচ্ছি কত পার্সেন্ট 200% করছে না 200% করে দেন
কেটে গেছে। কিছু পার্সেন্ট করছে তো মনে হয়। তো এর জন্য আমাদের কি করতে হবে, রেজুলেশনটা বাড়াতে হবে। কিন্তু সাইজের এখানে কি আপনি সাপোজ দুই দিল, দেখানো 2600 রেজুলেশন, হ্যাঁ এখানে আপনি ডবল ক্লিক করবেন, এটা হচ্ছে আপনার রেশিওটাকে সবল করবে, ওয়াইডও 2600 হাইটও 2600। অনেকে বলতে পারেন যে ভাইয়া তাহলে আমরা আর্টবোর্ড কেন বড় দিচ্ছে না, আপনি বড় আর্টবোর্ডে কাজ করলে আপনার বেশি র্যাম পড়বে এবং যাতে পিসি লো কনফিগ তাদের জন্য এটা সমস্যা। তাছাড়া আমরা আর্টবোর্ড যদি আমি 60x60ও নেই ইলাস্ট্রেটরের সমস্যা নেই, কারণ ইলাস্ট্রেটর ফাইল কখনো চেঞ্জ করবে না। আমি কিন্তু এখন এটা রেজুলেশন বাড়ানোর পরে আমি কিন্তু এখন 300% রুমে আছে, এটা কিন্তু দেখো পাচ্ছি আগের থেকে কিন্তু জুম করে পেয়ে দিতে পারে, এখন 100% করার পর আমি আগে 100% কিন্তু প্লাস ইমের সাইজও দেখতে পাচ্ছি, আগে কিন্তু ছিল কত এখন কিন্তু 2600 করার পরে 200 কিলো আর 600 করলে দেখুন মাটিতে। আরেকটা বিষয় হচ্ছে পিএনজি পিএনজি 24, তার মানে ব্যাকগ্রাউন্ডটা ট্রান্সফার, ট্রান্সফার মানে কি আমি একটা এক্সপোর্ট দিয়ে বসে আপনারা দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে পিএনজি ফরম্যাট, দেখতে পাচ্ছেন যে আইকন টাইম পিএনজি ডাইমেনশন এটা জেপিজি। পিএনজি করলে আপনার যে সাদা ব্যাকগ্রাউন্ড আর্টবোর্ডে যেটুকু থাকবে এটা ট্রান্সপারেন্ট, তার ফলে আপনি সুবিধাটা কী পাবেন এটা কিন্তু ব্যাকগ্রাউন্ড অপশন ছিল। আমি দুইটারে আমি প্রথমে পিএনজিটারে এক্সপোর্ট করি, মানে জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ, আর আমি জেপিজিটারও এক্সপোর্ট করি, জেপিজি সেটা কিন্তু ব্যাকগ্রাউন্ডটা সাদা, আর যেটা পিএনজি এটার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আপনার ট্রান্সপারেন্ট, মানে সব কিছু ওই চাইলে এটার অন্য কোনো ব্যাকগ্রাউন্ড চাচ্ছি যে এমন একটা ব্যাকগ্রাউন্ড একটা ব্যাকগ্রাউন্ডটা বসাতে আমি সাদা ছবিটারে কিন্তু বসাতে পারবো, কারণ এটা ব্যাকগ্রাউন্ড নম্বর ছিল। এই জন্য দেখবেন যে ক্লায়েন্টরা বা বড় বড় কোম্পানির সাথে লগইন করুন, কারণ পিএনজি কিন্তু আপনি যে কোনো জায়গায় চেপা পাবেন। এই হলো আমাদের ফাইল এক্সপোর্ট করার জন্য যাই বলেন না কেন এটি একটু একটা সবসময় ফলো করবেন। এবং আপনাদের যে বাড়ির কাজ, আজকের বাড়ির কাজ হচ্ছে আমি যেভাবে দেখালাম সেভাবে শেপগুলো নিয়ে যারা আপনারা বিভিন্ন ধরনের কাজ করবেন, আপনারা অনেক অনেকের কাজ অনেক অনেক জোস কাজ করেছেন, এভাবে আপনারা কালার দেবেন, কালার দিয়ে এই যে লেয়ার প্যানেলে যাবেন, এবারে সব রিনেম করে টোটাল টু স্ক্রিনশট আইক শট হোক আর যেটাই হোক যে সফটওয়্যার ব্যবহার করেন সম্পূর্ণ স্ক্রিনশট করুন, প্লাস এই সেম জিনিসে আপনি এরকম কন্ট্রোল শিফট করতে হবে আপনারা দিবেন বুঝতে পারি যে আপনার লেয়ার প্যানেল দিয়ে অ্যানাউন্স করে কাজ করতে। ঠিক আছে, এই হলো আজকের বিষয়, আর এখন আমরা প্রশ্ন করবে যাব, কারণ যদি কোনো প্রশ্ন থাকে সেগুলো হ্যালো ভাইয়া জি আপু। আচ্ছা, এই যে লেয়ার হাইডিং করা আর ডিলে তো যে কি সেম কথা? হাইড করলে আপনি সেটা আবার আনহাইড করতে পারবেন, ডিলিট করলে
আপনি সেটা খুঁজে পাবেন না, সেজন্য আপনি আর এটা আপনার সবাই অনেক সুন্দর করেছে আপনারাও শিখে যান ঘর বাড়ি আগে ফরম্যাট আপনি যেটা চান যে ফরম্যাটে সেভ করে বই করবেন এবং আজকের ট্র্যাকটা যে লেয়ারও দেখাবেন এবং সরাসরি ইমেজও এক্সপোর্ট আছে যে আমাদের এইচডাব্লিউ যে ট্র্যাক সেটা অবশ্যই ফিরে যাবে ক্লাস থেকে সেই ট্র্যাকটা ব্যবহার করবে কারণ এই ট্র্যাকটা ব্যবহার করলে সহজে দেখবে হ্যাঁ সহজে চলে অনেকে আবার ভিন্ন ট্র্যাক ব্যবহার ট্র্যাক সবসময় একটাই ব্যবহার করার চেষ্টা করবে সেটা কারো যদি কোনো প্রশ্ন না থাকে তাহলে আমি আপনাকে লিখে দেবো আর কার ক্লাস কেমন লাগছে ক্লাস সম্পর্কে কিছু ভাইয়া হ্যাঁ পিএনজি কোয়ার্টার ক্যারেক্টার একটু দেখাবেন অবশ্যই কন্ট্রোল শিফট অল কার এক্সপ্রেস করলে আপনি পিএনজি কন্ট্রোল পিএনজি কন্ট্রোল সেট করলে কাজ আর অবশ্যই এই ফাইল সেট করে দিন এই ফাইল সেভ করে কাজ করার আবার কেউ ফাইল ডিলিট করবে ফাইল রেখে দিই ফাইল রেখে দেওয়ার জন্য আলাদা আমি কিন্তু আমার সব ফাইল রেখে দেবো কিছু না লাইটের ফাইল হোক যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আলাদা ফোল্ডার করে রাখবো কারণ এগুলো কিন্তু লাগে আর এগুলো সব ঠিক ওকে সামি ভাই তাহলে লাস্ট ভাই আই টু থ্রি চেঞ্জই বলো কোনো প্রশ্ন ওকে তাহলে আমি গেলাম ক্লাস কেমন লাগছে সবাইকে ফিডব্যাক দিবেন দুই গ্রুপে দিয়ে দেবেন ক্লাস সম্পর্কে ফিডব্যাক দিলে ক্লাসে আরও মজা হয় ঠিক আছে সবার জন্য ভালো লাগে আর সবাই এসে আমরা জমা জি বলুন আচ্ছা যে স্টেজের যে ইপিএস অ্যান্ড এআই অপশন করলাম ওই দুইটার এটা ঠিক করবো ইপিএস একটা ফরম্যাট এআই একটা ফরম্যাট